কেক তৈরি করা ঝামেলা ছাড়াই মাত্র 10 মিনিটে তৈরি করে নিতে পারবেন এই মজাদার মালাই কেকটি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কোহিনুস কিচেন। পৃথিবীর সবচেয়ে সহজ আর সবচেয়ে মজাদার ডেজার্ট মালাই কেক মনে হয় এটাই। এটা যতবার তৈরি করবেন ততবারই শেষ হয়ে যাবে এক নিমেষে। ঘরোয়া কিছু উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যাবে এই মজাদার ব্রেড মালাই কেকটি। এই ঠান্ডা ঠান্ডা মালাই কেকটি যদি আপনি খান, আপনার মন প্রাণ এক নিমেষেই সতেজ হয়ে যাবে, এটা এতটাই মজার। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুব ভালো লাগবে এবং সহজ লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। তাহলে চলুন দর্শক, কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমে আমি দুধের মালাটা তৈরি করে নিব। তার জন্য প্যানে 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি, 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি পানি। মালাইয়ের কালারটা যেন অনেক বেশি সুন্দর হয় তার জন্য প্রথমে আমরা একটা ক্যারামেল তৈরি করে নিব। চুড়ার হিটটাকে হাই মিডিয়ামের মাঝামাঝি রেখে ক্যারামেলটা তৈরি করে নিতে হবে। চিনিটা যখন গলতে শুরু করবে আর চারপাশে কালার আসতে শুরু করবে তখন এড়ে চেড়ে ক্যারামেলটা তৈরি করে নিতে হবে। ক্যারামেলটাকে অনবরত নাড়তে থাকতে হবে পছন্দ মতো কালার আসা পর্যন্ত। যখন পছন্দ মতো কালার চলে আসবে তখন এখানে আমি দিয়ে দিচ্ছি 3 কাপ লিকুইড দুধ। দুধটা দেওয়ার সঙ্গে সঙ্গে ক্যারামেলটা কিন্তু জমে যাবে, এতে করে বয়ের কোনো কারণ নেই। কিছুক্ষণ জাল করার পরে দেখবেন ক্যারামেলটা দুধের সঙ্গে খুব ভালোভাবে গলে গিয়েছে। ক্যারামেলটা গলে গিয়ে খুব সুন্দর একটা কালার আসবে। আর আপনারা যদি ক্যারামেলের এই কালারটা না চান টোটালি বাদ দিতে পারেন। লাইট কালারটা যদি সাদা রাখতে চান সাদা রাখতে পারবেন। এরপর এখানে আমি 1/4 কাপ দিয়ে দিলাম চিনি। চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন। এরপর দিয়ে দিচ্ছি 1/4 কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে মালাইটাকে অনেকক্ষণ ধরে জাল করতে হবে না। এবার দুধ আর চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার চুলার হিটটাকে হাই মিডিয়ামের মাঝামাঝি রেখে দুধটাকে জাল করে নিতে হবে। 3 কাপ দুধকে জাল করে 2 কাপ করে নিতে হবে আর কিছুক্ষণ পরপর এটাকে নেড়ে ছেড়ে দিতে হবে। আপনারা চাইলে এখানে এলাচ গুঁড়া বা ভ্যানিলা এসেন্স দিতে পারেন, তবে আমি আজকে এখানে কিছুই ব্যবহার করব না, কারণ মালাইয়ের যে একটা ফ্লেভার আছে ওই ফ্লেভারটাই আমার কাছে খুব ভালো লাগে। এবার কিছুক্ষণ পরপর দুধটাকে নেড়ে ছেড়ে যেতে হবে। আর দুধের উপরে যে একটা সর বসবে ওইটাই মালাই, ওইটা খেতেও কিন্তু খুব ভালো লাগে। আপনারা যদি সর বসাতে না চান সেক্ষেত্রে অনবরত নেড়ে ছেড়ে যাবেন। আমরা যেহেতু এখানে গুঁড়া দুধ ইউজ করেছি তার জন্য এটাকে অনেকক্ষণ ধরে জাল করতে হবে না। 3 কাপ দুধ থেকে 2 কাপ হয়ে গেলে এটাকে নামিয়ে নিতে হবে। আমাদের মালাইটা রেডি হয়ে গিয়েছে। আজকের মালাই কেক তৈরি করার জন্য আমরা এখানে 6-8 পিস পাউরুটি নিব। এবার পাউরুটির চারপাশ থেকে ব্রাউন অংশগুলো কেটে ফেলে দিতে হবে। পাউরুটির চারপাশটা কাটা হয়ে গিয়েছে দেখতে পারছেন। এবার এগুলোকে আমি একটা সাইডে সরিয়ে রাখছি। পাউরুটির এই অংশগুলো ফেলে না দিয়ে আপনারা চাইলে এগুলোকে ব্রেড ক্রাম তৈরি করে নিতে পারেন। এবার স্কোয়ার শেপ পাত্রের মধ্যে আমি পাউরুটিগুলোকে সেট করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো পাত্রে এগুলোকে সেট করে নিতে পারেন। আমি একসঙ্গে 3 পিস করে মোট 6 পিস পাউরুটি নিয়েছি। এবার আগের থেকে জাল করে রাখা মালাইটা পাউরুটির উপর দিয়ে দিচ্ছি। মালাইটা কিন্তু অতিরিক্ত গরম দিবেন না, হালকা একটু ঠান্ডা করে পাউরুটির উপর ঢেলে দিবেন। আবার খেয়াল রাখবেন একবারে ঠান্ডা করেও কিন্তু মালাইটা দিতে যাবেন না, এতে করে পাউরুটির ভিতরে মালাইটা ঢুকবে না। সবটুকু মালাই যখন দেওয়া হয়ে যাবে তখন উপরে আমি কিছুটা পরিমাণে কাঠবাদাম কুচি, পেস্তা বাদাম কুচি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস দিয়ে এটাকে সাজিয়ে নিতে পারেন। একটা কথা মাথায় রাখবেন, পাউরুটিগুলো যেন মালাইয়ের মধ্যে ডুবে থাকে। কম মালাই দিলে কিন্তু পাউরুটিগুলো নরম তুলতুলে হবে না, তাই মালাইটাকে একটু বেশি করে দিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন এখনই অনেকটাই মালাই কিন্তু ব্রেড টেনে নিয়েছে। এবার আপনারা চাইলে এই মালাইটাকে এখনই পরিবেশন করতে পারেন অথবা ফ্রিজের নর্মাল চেম্বারে কিছুক্ষণ রেখে ঠান্ডা করে পরিবেশন করতে পারেন। আমি তো এটাকে নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি, কারণ ঠান্ডা ঠান্ডা ডেজার্ট খেতে অনেক বেশি মজা লাগে। এবার আমি পরিবেশন করে নিচ্ছি। এই মালাই কেকটা খেতে এত বেশি মজা হয়েছে যে মুখে দিলে মিলিয়ে যাবে, এত নরম তুলতুলে হয়েছে। আপনারা যদি বাসায় একবার তৈরি করে খান তাহলেই বুঝতে পারবেন। এই মালাই কেকটা আপনি যতবারই তৈরি করবেন ততবারই এক নিমেষে শেষ হয়ে যাবে, এটা এতটাই মজাদার। অনেক বেশি সফট আর অনেক বেশি নরম তুলতুলে হয়েছে।
এটা একবার যে বানিয়ে খাবে তার স্বাদ জীবনেও ভুলতে পারবে না। আমি সবাইকে রিকোয়েস্ট করব আপনারা একবার হলেও এটা বাসায় তৈরি করে খাবেন, ইনশাআল্লাহ আপনাদের কাছে খুবই ভালো লাগবে। এই ঠান্ডা ঠান্ডা মালাই কেকটি খেতে এতটাই মজার, আপনার মন প্রাণ এক নিমিশেই সতেজ হয়ে যাবে। তো আশা করছি আমার আজকের রেসিপিও আপনাদের কাছে খুব ভালো লেগেছে এবং সহজ লেগেছে। রেসিপি ভালো লাগলে বরাবর মতো লাইক দিয়ে পাশে থাকবেন, আর যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। তাহলে আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি, সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।